আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাহিম আলী খান, আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে কথা বলবো রজার ফেডারারকে নিয়ে। রজার ফেডারার সিঙ্গল এবং ডাবলস মিলিয়ে মোট 111টি শিরোপা জয়যুক্ত হয়েছেন। তিনি গত 15ই সেপ্টেম্বরে তার রিটায়ারমেন্টের কথা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন। আসুন জেনে নেই তার ক্যারিয়ারের কিছু ছোট্ট কথা। রজার ফেডারার 8 বছর বয়সে টেনিস খেলা শুরু করেন। তিনি সর্বপ্রথম 14 বছর বয়সে সুইজারল্যান্ডের জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে উইনার হয়েছিলেন। রজার ফেডারার 1998 সালে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করেছেন। 2000 সালে রজার ফেডারার অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী হয়েছিলেন। 2003 সালে তিনি সর্বপ্রথম তার লাইফে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং সেটা হচ্ছে উইম্বলডন। তার জীবনে তিনি রেকর্ড 8 বার উইম্বলডন জিতেছে। 2018 সালে রজার ফেডারার প্রথম টেনিস প্লেয়ার ছিলেন যে কিনা প্রথম 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তারপরে অবশ্য নাডাল এবং জকোভিচ সেই কীর্তি অর্জন করেছেন। রজার ফেডারার সিঙ্গল এবং ডাবলস মিলিয়ে মোট 111টি শিরোপা জয়যুক্ত হয়েছেন। তো এই ছিল সামান্য ছোট কিছু কথা রজার ফেডারারের ক্যারিয়ার নিয়ে। তাছাড়া ব্যক্তিগত জীবনে তিনি খুব ভালো একজন মানুষ। তার জীবনে বেশ কিছুবার ইনজুরি হয়েছেন, আপস অ্যান্ড ডাউনস হয়েছে, কয়েকটি বছর তিনি শিরোপাহীন ছিলেন, কিন্তু তিনি একটা চ্যাম্পিয়ন, তিনি হাল ছেড়ে দেননি। তিনি আমাদের সবার জন্য একটি ইন্সপিরেশন। আমি ছোটোবেলা থেকেই রজার ফেডারারকে খুব সম্মান করি এবং তার খেলা আমি ছোটোবেলা থেকেই দেখি। আমার খুব ভালো লাগে রজার ফেডারারের প্রতিটি খেলা। তো তার কিছু হাইলাইটস এখনও আমি ইউটিউবে বসে বসে দেখি। তো খারাপ লাগছে তিনি আর টেনিস খেলবে না। তো যাই হোক, থ্যাংক ইউ রজার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।